ఆడదు నాకు ఇవ్వడే তারান্দার ব্যাংকগুলি একটু মাঠে নামাইতে হবে, আর আমরা এ পর্যায়ে আমরা রুমগুলি ভিজিট করব। বিচারকরা ভিজিট করার পরে সবাই এক লাইন ধরে সুশৃঙ্খলভাবে রুমগুলি দেখতে পারবো, যে আমাদের সন্তানরা কেমন, তাদের হাতের কাজ কেমন, তাদের মাথার আইডিয়া কেমন, তারা কেমন আইডিয়া করে রুমগুলি সাজাইছে। না বারান্দার বেঞ্চগুলি নামাইতে হবে, তো বারান্দার বেঞ্চ আমরা এখনই রঘুনি বিচারকরা তাদের রুম পরিদর্শন করে তাদের একটা নম্বর শীট দেওয়া হয়েছে, তাদের নম্বর দিবে। এবং এখানে ছয়টা ক্লাস আছে, ছয়টা ক্লাসের দুইটা ক্লাসকে পুরস্কৃত করা হবে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ। এবং চ্যাম্পিয়ন শ্রেণীর সকল ছাত্রছাত্রী যারা আজকে এই ক্লাস পার্টিতে অংশগ্রহণ করতেছে সবাই পুরস্কার পাবে, ওই ক্লাসের সকল ছাত্রছাত্রী পুরস্কৃত হবে, এবং রানার্স আপ পর্যায়েও সকল ছাত্রছাত্রী পুরস্কৃত হবে। আর বাকি চারটা ক্লাস আজকের খালি হাতে বিদায় নিবে, তারা কোনো পুরস্কার পাবে না। সুতরাং আমরা নম্বর দিব যে দুইটা ক্লাস প্রথম এবং দ্বিতীয় হবে, আর আর চারটা ক্লাস কোনো পুরস্কার পাবে না। তারপর আমাদের ফুটবল খেলা হবে, ফুটবল খেলায় চারটা দল খেলবে, চারটা দলের থেকে প্রতি চারটা গ্রুপে খেলা হবে, প্রতি গ্রুপ থেকে তিনজন করে পুরস্কার পাবে। আর আমরা এখন রুমগুলি ভিজিট করব, বারান্দায় কেউ থাকবে না, বারান্দা একদম ফাঁকা থাকবে। যারা রুম সাজানো হয়েছে তোমাদের সবার রুমে থাকার দরকার নাই, ফুটবল খেলা তারপরে লাঞ্চ দিয়ে দিব, তারপরে আচ্ছা পরে বিচারক যারা নাম্বার দেওয়ার ক্ষেত্রে কারোর সাথে কোনো পরামর্শ করতে পারবেন না, যে আবার কেউ কোনো মন্তব্য করতে পারবেন না যে এটা ভালো হয়েছে, ওই ক্লাসে সেই ক্লাস ভালো হয়েছে, কোনো মন্তব্য করা যাবে না। শুধু নিজের বিবেচনায় নাম্বার দেবেন, এবং নাম্বার দেওয়ার পরে এটা যাতে আরেকজন যাতে না দেখে একটু পাস করে রাখবেন, আপনি কত দিলেন এটা আপনার সাথে যারা আছে তাদের দেখাবেন না। বিচারকদের পরিদর্শন শেষে সবাই সুযোগ পাবে, যখন আমি বলবো তখন সবাই সুযোগ পাবে ওই রুমগুলি
পরিদর্শন করার জন্য আসলে আমাদের ছাত্ররা আমাদের ছাত্রছাত্রীরা কি পারে কতটুকু শিখতে তাদের এই চারুকারু এবং শিল্পকর্মের মধ্যে কতটা দক্ষতা তাদের আছে তা আমরা এখন ওই রুমগুলি পরিদর্শন করলে কিছুটা বুঝতে পারবো। আর প্লে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে নাই তারা ইনশাল্লাহ বড় হলে পারবে। আচ্ছা